সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছে সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজ আমি একটি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, সেই গাছটির নাম হলো করবী গাছ। তো আপনারা দেখছেন কবিরা শিক্ষা ও তাবিজ কবজবিদ্যা ইউটিউব চ্যানেল। সো আমার এই চ্যানেল থেকে শুধুমাত্র বিভিন্ন রকম রোগের চিকিৎসা এবং তদবির বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। সো এর জন্য আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন, এই গাছটির নাম হলো করবী গাছ। এই গাছটি কয়েক প্রকার হয়ে থাকে, সাদা ফুলওয়ালা, তো এটি হলো সাদা ফুলওয়ালা, এবং লাল ফুল এবং হলুদ ফুল বিভিন্ন রকম রঙের আমরা দেখতে পাই। তো এই গাছটা দিয়ে বিভিন্ন রকম রোগের চিকিৎসা করা হয়ে থাকে। তো আজ আমি কয়েকটি রোগের চিকিৎসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো একটি রোগ হলো পুরুষ অঙ্গে ক্ষত, এবং দুটি হলো হাত পায়ের চামড়া এবং শরীরের চামড়া উঠে যায়, এবং চুল পাকা বা বন্ধ কিভাবে সারাবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আসলে দেখা যায় যে আমাদের অনেক ব্যক্তির কি হয়, পুরুষ অঙ্গে ক্ষত অথবা ফুসকুড়ি হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে করবী গাছ দেখতে পারছেন, এই করবী গাছের মূল নেবেন। মূল নেওয়ার পরে পরিষ্কার পানিতে আপনারা থেতো করবেন, এবং মূলের যে পানিটা থাকবে সেটি হলো আপনার পুরুষাঙ্গে লাগাবেন। দেখবেন যে আপনার পুরুষাঙ্গের ক্ষত সেরে গিয়েছে। আর দুই নম্বর যে সমস্যাটি সেটি হলো হাত চামড়া উঠা। দেখা যায় অনেক সময় দেখা যায় হাত পায়ে চামড়া উঠে গিয়েছে এবং সারা শরীরের চামড়া উঠে গিয়েছে, মাস্টের আঁশের মতো উঠে যাচ্ছে। সেক্ষেত্রে এই করবী গাছের মূল, এটি একটি বিশেষ ধরনের চর্মরোগ। সেক্ষেত্রে করবী গাছের মূল ছালের তেল আপনারা গোসল করার পরে যদি আপনাদের গায়ে লাগান তাহলে দেখবেন খুবই ভালো উপকারী পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো উপকার পেয়েছেন। এবং চুল পাকা বা বন্ধ করতে আপনারা করবী গাছের মূল ছাগলের দুধের সাথে গোসলের 3 ঘন্টা আগে যদি বেটে মাথায় মাখতে পারেন তাহলে বিশেষ উপকার পাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি